শোক ও ত্যাগের মহিমায় অঙ্কিত তাৎপর্যপূর্ণ দিন দশই মুহররম। মুসলিম বিশ্বে দিনটি পালিত হয়ে থাকে নানা কর্মসূচির মধ্য দিয়ে। দেশে বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে দিবসটি পালিত হয়ে থাকে। অন্যান্য বছরের মতো এবারও রাজধানীর বিভিন্ন স্থানে বের করা হয় তাজিয়া মিছিল। হোসনি দালান এবং মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে বের করা তাজিয়া মিছিলে শরিক হন নানা বয়সী নারী পুরুষ। আমার বাবা 55 বছর পর্যন্ত এই দালানে মান্তি ছিল, প্রতি বছরই আমরা এখানে মিছিল করি। রক্তাক্ত কারবালার স্মরণে আমরা এই মোমবারে এসে হাজির হয়েছি। মিছিলে শোভা পায় তাজিয়া, নিশান, দুলদুল সহ শোক ও ত্যাগের প্রতীকী নিদর্শন সমূহ। তাজিয়া মিছিল রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোকের এই দিন শক্তির উৎস উল্লেখ করে তাজিয়ায় অংশগ্রহণকারীরা বলছেন, যে কোনো রকম বাধা মোকাবেলা করে সত্য সুন্দরের পথে চলবার প্রেরণা আশুরা। ইমাম হোসেন যেভাবে চেয়েছিলেন ইসলামকে নিয়ে যেতে, সেভাবে যাতে ইসলাম চলে, এই যদি ইসলামই যাতে আমাদের মধ্যে কায়েম না হয়, মুসলমান যেন সবাই ইমানদার হতে পারে এবং ইমান নিয়ে যেন কবর যেতে পারে। পবিত্র আশুরা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় পুলিশের পক্ষ থেকে। শুরু থেকে শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে পালিত হয় কর্মসূচি। শাহিদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।